হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সাবয়েতোহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা শর্ট ফিল্ম, যেটা দেখে আপনাদের গেস করতে হবে এটা কোন দেশের শর্ট ফিল্ম। গেস করার আগে আমি কিছু ক্লু দিয়ে নিতে চাই। নাম্বার ওয়ান ক্লু হচ্ছে, এমন কোন দেশ যে দেশে নির্মাণ হয় অতি অখাদ্য মানের শত কোটির সিনেমা। নাম্বার টু, এমন কোন দেশ যে দেশের সুপারস্টারকে নিয়ে নির্মাণ হয় এমন এক আন্তর্জাতিক মানের সিনেমা, যে সিনেমার পার্ট এমন, যদি আপনি কোনো চোরের কাছে গিয়ে বলেন, আহা ভাই চুরি করা তো ঠিক না, চুরি করলে মানুষের ক্ষতি হয়, মানুষ কষ্ট পায়, ঠিক তখনই চোর উপলব্ধি করতে পারে, আহা ঠিকই তো, তখন থেকেই সে সাধু পুরুষে রূপান্তরিত হয়। যাই হোক, আর কিছু বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই সেই দেশেরই কিছু তরুণ প্রজন্ম একের পর এক VFX এর কাজ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভালো মানের কাজ করার জন্য হাজার কোটি টাকার বাজেট লাগে না, শুধু লাগে ট্যালেন্ট, যা কাজে লাগিয়ে বেস্ট আউটপুট পাওয়া যায়। এই তো গত বছর মুক্তি পেল বাংলাদেশের টপ প্রযোজনা প্রতিষ্ঠানের একটি হাসির সিনেমা, ও সরি ভূতের সিনেমা, আরে ভাই হরর সিনেমা হবে তো, যেখানে সবাই এমন ভয় পাইছে ভয়ের ঠেলায় হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। যাই হোক, অনেক ফালতু বকবক করে ফেলেছি, এখন চলুন দেখে আসা যাক সেই দেশেরই ইউটিউবে ফ্রিতে দেখা যাচ্ছে এমন একটি শর্ট ফিল্ম, যেটা তৈরি করতে আহামরি বাজেট লাগে নাই। আমি এটা বলবো না যে কাজটি 100% পারফেক্ট, শুধুমাত্র এটা বলতে চাই বাংলাদেশের এ যাবৎকালের যত VFX এর কাজ হয়েছে, সিনেমা, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, সবচাইতে এটা বেস্ট। যদি প্রথম থেকে শুরু করি তাহলে তার টাইটেল থেকে শুরু করি চলুন। প্রথমেই টাইটেল দেওয়া হয়েছে ট্রেলার ব্ল্যাকস্টোন এপিসোড 1, এটা থেকে বুঝতে পারি সামনে আরো কিছু পর্ব আসবে। যাই হোক, প্রথম সিনে দেখতে পারি একটি দুর্দান্ত শট, যেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে যার কালার গ্রেডিং ছিল অস্থির লেভেলের। সিন শিফট হলে আমরা দেখতে পাই কেউ একজন ঘন জঙ্গলের মধ্য দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, পথে কিছু একটা দেখে সে থেমে যায় এবং সেটা ধরতেই যে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হয়েছে এটা দেখে আমার মনে হচ্ছিল এটা কোনো মার্বেলের সিনেমা, ভিজুয়াল ইফেক্টটা এতটাই বিশ্বাসযোগ্য ছিল। এর পরের সিনগুলো আর বলতে চাই না, সেগুলো হয়তো বা আপনারা সেই চ্যানেলে গিয়েই দেখবেন, আর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আমি কোন দেশের কথা বলছি। আমার চ্যানেল থেকে যদি 5 জনও সেই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আমি অনেকটাই খুশি হব। আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি কোন দেশের কথা বলছিলাম। যারা এই শর্ট ফিল্মটি বানিয়েছে তাদের ইউটিউব চ্যানেলের নাম ব্ল্যাক স্টুডিও। দুঃখজনক হলেও সত্যি, এত ভালো কাজ হওয়ার পরেও সেই কাজটি তার প্রত্যাশা অনুযায়ী ভিউ পায় নাই, তাই যারা কাজটি এখনো দেখেন নাই দ্রুত দেখে নিন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো সিনেমা নির্মাতা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বলবো, ভাই বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা দিয়ে VFX এর কাজ করিয়ে না এনে দেশের কিছু ছেলেদের কাজে লাগান যাদের সত্যিকার অর্থে ট্যালেন্ট আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।